আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী, আশা করি সবাই ভালো আছো। আজকের ক্লাসে তোমাদের সবাইকে স্বাগতম। আজকে আমরা শুরুতে যে দুটো প্রশ্ন দেখব, প্রথমত লেখা আছে টু টেল আ লাই ইজ আ গ্রেট সিন। টু টেল আ লাই ইজ আ গ্রেট সিন, এখানে এ থাকার কথা, বাট কোশ্চেনে যা ছিল তাই, বা আমার টাইপে ভুল হয়েছে। টু টেল আ লাই ইজ আ গ্রেট সিন, মানে মিথ্যা কথা বলা খুবই খারাপ পাপ, গুনাহের কাজ। ড্যাশ ফুল স্টপ, উই ড্যাশ ডাই দেন টেল এ লাই। দেন ব্রেভিটি ইজ দ্য কোয়ালিটি অফ বিইং, ব্রেভিটিটা কোন জিনিসের একটা গুণ বা কোয়ালিটিটা কী, প্রথমটার উত্তর যা হওয়া উচিত। প্রথমত বলছে মিথ্যা কথা বলা একটা পাপ, মহাপাপ, খুব বড় গুণা। আমরা জানি একটা মিথ্যা কথা বলতে গেলে, মানে বলে ফেললে সে আর ঢাকতে আরও অনেকগুলো মিথ্যা বলতে হয়, এবং মিথ্যুকদের স্ট্যাটিস্টিক্স কখনোই সেম হয় না, মানে তিনি প্রথমবার যা বলেন সেকেন্ডবার নিশ্চয় তার একটু উলটপালট হয়ে যায়। তো বলছে প্রথম, মানে মিথ্যা কথা বলাটা খুবই খারাপ কাজ, আমরা বরং মরে যাব কিন্তু মিথ্যা কথা বলবো না। আমরা সেই প্রমিনেন্ট বিখ্যাত একটা সেন্টেন্স জানি, যেটা অনেকবার অনেক পরীক্ষায় আছে, এসছে, সব বইতেও আছে বলা যায়, যে আই উড রাদার, আর ওই যে সেন্টেন্স এমন ছিল, দ্য বয় ফ্রম দ্য ভিলেজ, মানে গ্রাম থেকে আসা ছেলেটা বলেছিল যে আই উড রাদার স্টার্ভড দেন ব্যাগ, মানে কি আমি বরং না খেয়ে থাকবো কিন্তু ভিক্ষা করবো না। দ্য বয় ফ্রম দ্য ভিলেজ সেড দ্যাট আই উড রাদার স্টার্ভ দেন ব্যাগ, মানে আমি বরং, গ্রাম থেকে আসা ছেলেটা বললো যে আমি বরং না খেয়ে থাকবো, স্টার্ভ মানে না খেয়ে থাকা, কিন্তু ভিক্ষা করবো না। তো এখানে উত্তরটা এমন হওয়ার কথা, মিথ্যা কথা বলা খুব গুনাহের কাজ, উই উড রাদার ডাই, আমরা বরং মরে যাব কিন্তু মিথ্যা কথা বলবো না। উড রাদারের পর ভার্বের বেস ফর্ম আমরা দেখছি। অ্যান্ড দেন ব্রেভিটি ইজ দ্য কোয়ালিটি অফ বিইং কনসাইজ, মানে একবারে টু দ্য পয়েন্টে কথাটা, মানে ব্রেভিটি হলো এ কনসাইজ করার একটা কোয়ালিটি। লাইক অনেক জ্ঞানী মানুষরা বা যারা ট্রুলি জ্ঞানী মানুষ, তারা অনেক অল্প কথা অনেক বেশি বোঝাতেন, এটাই বলছে। তাহলে ব্রেভিটি ইজ দ্য কোয়ালিটি অফ বিইং কনসাইজ। দেন এ ন্যারেটিভ ইজ আ ফর্ম, ন্যারেটিভ মানে বুঝি, মানে অনেক লম্বা একটা বর্ণনার মতোকে রেফার করে। এই ন্যারেটিভ ইজ আ ফর্ম অফ রাইটিং, ন্যারেটিভটি হলো একটা লেখার একটা ধরন বা প্যাটার্ন, দ্যাট কী করে, দ্যাট টেলস আ স্টোরি, গিভস ফিচার্স অফ সামথিং, আর গোজ ফর অর অ্যাগেনস্ট সামথিং, অ্যানালাইসিস আ স্টোরি। নিশ্চয়ই এই ন্যারেটিভ ইজ আ ফর্ম অফ রাইটিং দ্যাট টেলস আ স্টোরি, গল্প বলে। অ্যান্ড দেন আই কুড বি আ গুড ক্রিকেটার, এই সেন্টেন্সটা দেখে তোমাদের কারো কাছে মনে হচ্ছে যে কোথায় যেন আসছে একটু আগে, তোমরা যারা টেক্সট বই পড়েছো টেক্সট বইতে আছে, ড্রিমস যে কবিতা দুটো আছে সেখানকার একবারে হেডলাইনের উপরও দিয়ে কথা এই সেন্টেন্সটা লেখা আছে, এবং জিএসটির বি ইউনিটও এই সেন্টেন্সটা আসছে। তবে মুডটা ছিল জিএসটির বি ইউনিটে এই পার্টটা, মানে উত্তর যেটা ইভযুক্ত অংশটা লেখা ছিল, আর এই পার্টটা আনসার লিখতে হচ্ছে। তো এখানে আই কুড বি ইভ দিয়ে আছে, তার মানে ইভযুক্ত সেন্টেন্সটা আমরা পাস্ট টেন্স হলেই পরবর্তী সেন্টেন্সে, মানে কমন পরবর্তী সেন্টেন্সে সাবজেক্টের পর আমরা উড কুড মাই তারপর ভার্বের বিশ্রম লিখি। তাহলে পাস্ট টেন্স আছে কোথায়, এটাই তো। ইফ আই প্র্যাকটিসড আলট, মানে এখানে মূল পয়েন্টটা যাই হোক, আমার এখানে মানে মৌলিক পয়েন্ট হলো তোমার কাছে মনে হতে পারে স্যার এই দুটো তো সেম মনে হচ্ছে, অপশনও কি সেম ছিল কি না আমি একটু যদি দেখি তোমাদেরকে আগে, সেমই ছিল। ইফ আই প্র্যাকটিস থাক এখানে, তাহলে কিছু একটা গরমিল আছে, আমি যেটা তোমাদেরকে দেখা চাই। এখানে আমাদের উত্তর কিন্তু সি নাম্বারটাই, মানে সি নাম্বারটা বলতে উত্তর হলো ইভযুক্ত অংশ পাস্ট টেন্স লাগবে, ইভযুক্ত অংশ কোন টেন্স লাগবে, পাস্ট টেন্স লাগবে। এখানে সম্ভবত আমি মানে সি থাকার কথা, মানে সি দিলে যেটা হয় আমরা জেনে থাকি এমন দুটা ওয়ার্ড, লাইক প্র্যাকটিস শব্দটাকে আমরা নাউন আকারে কাউন্ট করি, আর PRACTISE প্র্যাকটিস, মানে উচ্চারণ হয়তো সেম, উচ্চারণ কিন্তু অলমোস্ট দ্য সেম, PRACTISE প্র্যাকটিসটাকে নাউন বলি, আর এটাকে আমরা কী বলি, ভার বলি, PRACTISE প্র্যাকটিস, কেমন। তাহলে এখানে ইফ যদি তোমরা পাস্ট টেন্স হলে আমরা অন্য পাশে উড কুড মাইট ভার্বের বেস ফর্ম লিখি। তাহলে ইফ আই প্র্যাকটিসড আ লট, যদি আমি অনেক বেশি প্র্যাকটিস করতাম, আই কুড বি আ গুড ক্রিকেটার, অ্যাগেন আই কুড বি আ গুড ক্রিকেটার কথাটা, আমি একজন ভালো ক্রিকেটার হতে পারতাম আনরিয়েল কন্ডিশন। দেন সি ইজ প্ল্যানিং, সে পরিকল্পনা করছে টু সিট ড্যাশ আ টেস্ট, সিটের সাথে একটা প্রিপারেশন বসে পরীক্ষা দেওয়া অর্থে, টেস্ট আছে কিন্তু সিট ড্যাশ আ টেস্ট, এটা এক্সপ্রেশন ইংলিশের।
দেন কমপ্লিট দ্য লিস্ট ইন ড্যাশ আওয়ার। এটা কিন্তু হাওয়ার পড়ি না আমরা, হাওয়ার পড়ি না বা হনেস্ট পড়ি না, আমরা কি পড়ি অনেস্ট। অনেস্টের আগে যদি এন হয় তাহলে হাওয়ার তো না, আওয়ারের আগে কী হবে বলে দিচ্ছি। নিশ্চয়ই এখানে সিটের সাথে সিট ড্যাশ আ টেস্ট, সিট ফর আ টেস্ট, সিট ফর আ টেস্ট মানে পরীক্ষায় অংশগ্রহণ করা বা পরীক্ষায় বসা, পরীক্ষা দেওয়া। তাহলে শি ইজ প্ল্যানিং টু সিট ফর আ টেস্ট। কমপ্লিট দ্য লিস্ট, লিস্টটা শেষ করো ইন অ্যান আওয়ার, মানে এক ঘন্টা, ইন অ্যান আওয়ার। উচ্চারণ তো হ না, তাই না? আমরা আর্টিকেল নির্ধারণ করতে গিয়ে নর্মালি শব্দটার ফার্স্ট ওয়ার্ডটা দেখি, বাট ওয়ার্ডটা না দেখে আমরা সাউন্ডটাকে, সাউন্ডটার কথাই বলি। তাহলে এখানে হাওয়ার না বরং আওয়ার, হনেস্ট না বরং কি অনেস্ট, ফলে আমরা অ্যান লিখছি। তাহলে কমপ্লিট দ্য লিস্ট ইন অ্যান আওয়ার। ফাইন্ড আউট দ্য ইনকারেক্ট সেন্টেন্স, খেয়াল রেখো এখানে স্টুডেন্টরা নর্মালি এই মুডের প্রশ্ন পালে কারেক্টটাই পায়, মোস্ট অফ দ্য কেসেস কারেক্ট সেন্টেন্সেই থাকে, বাট ইন কথাটা কেউ কেউ মিস করে। আমি এমন প্রশ্ন পাই স্টুডেন্টের কাছ থেকে, স্যার এই প্রশ্নটা বুঝি না। এ বললো কোন প্রশ্ন বুঝো না, তো আমাকে দেয়, দিয়ে দেখি যে সে আসলে প্রশ্ন বোঝার মতো তার ফুল ক্যাপাসিটি আছে, বাট সেই প্রশ্নটাই দেখে নাই, মানে উত্তরটা দেওয়ার মতো ফুল ক্যাপাসিটি আছে সেই প্রশ্নটাই বুঝে নাই, প্রশ্ন লেখা ছিল ইনকারেক্ট। সে খুঁজতেছে স্যার এটা কেমনে কারেক্ট, মানে এটা কেমনে কারেক্ট, আমি দেখি এটা ইনকারেক্ট। তাহলে প্রশ্নেই তো লেখা আছে ইনকারেক্ট, মিয়া যেটা ইনকারেক্ট সেটাই এই বাক্যের কারেক্ট উত্তর, তাই না? তাহলে দেখো ভুল কোনটা। ডিড দ্য পোস্ট কাম দিস মর্নিং, উই আর হ্যাভিং এ পার্টি টুমোরো, আই ওয়ার্ক অন স্যাটারডেজ, শি ইজ প্র্যাকটিসিং ফ্রেঞ্চ সিন্স লাস্ট সামার। উত্তর হবে আমাদের ইনকারেক্ট, মানে ভুল কোনটা, ভুল এটা, শি ইজ প্র্যাকটিসিং। দেখো এই যে এস দিয়ে দিলে কিন্তু ভার্ব হয়, শি ইজ প্র্যাকটিসিং ফ্রেঞ্চ, সে ফ্রেঞ্চ প্র্যাকটিস করছে সিন্স লাস্ট সামার। এখানে সিন্স নিয়ে ইস্যু নাই, সিন্সের পর স্পেসিফিক টাইম আছে। তাহলে এখানে ভেজালটা কি, আমরা জানি অতীতে কোনো কাজ শুরু হয়েছে এখনও সেটা চলমান, মানে অতীতে কাজটা শুরু হয়েছে কিন্তু এখনও সেটা কি চলছে, এমনটা বোঝালে আমরা প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স ব্যবহার করি, প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স ব্যবহার করি। বাক্যটা এমন হলে ভালো হইতো, মানে ভুলটা কারেক্ট হইতো, শি হ্যাজ বিন প্র্যাকটিসিং, শি হ্যাজ বিন প্র্যাকটিসিং ফ্রেঞ্চ সিন্স লাস্ট সামার। তাহলে এটা প্রেজেন্ট কন্টিনিউয়াস মুডে যাচ্ছে না, বাকি তিনটা ঠিক আছে। আমরা দেখছি ডিড দ্য পোস্ট কাম দিস মর্নিং, দিস মর্নিং বলতে শেষ হয়ে যাওয়া মর্নিংকে রেফার করছে, এই মুডের প্রশ্ন কিন্তু ডি ইউর বি ইউনিটে আসছিল। তাহলে ডিড দ্য পোস্ট কাম দিস মর্নিং, দেন উই আর হ্যাভিং এ পার্টি টুমোরো, বলো স্যার টুমোরো আছে আবার হ্যাভিং হয় না, মানে আর হ্যাভিং হয় নাকি? তোমরা নিশ্চয় জানো যে টুমোরো হলে ফিউচার ইনডিফিনিট টেন্সই হয়, বাট মানে নিকটবর্তী ভবিষ্যৎ বোঝাতেও কিন্তু প্রেজেন্ট টেন্স ব্যবহার করা হয়, প্রেজেন্ট ইনডিফিনিট, প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স, প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সকে ব্যবহার করি আমরা। তো মানে নিকট নিয়ার ফিউচার বোঝাতে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স আমরা ব্যবহার করি। উই আর হ্যাভিং এ পার্টি টুমোরো, বিশেষ করে মানে নিয়ার ফিউচারে আমরা প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স কখন ব্যবহার করি, যেটা একটা ফিক্সড শিডিউল থাকে যেটার, লাইক আওয়ার প্রাইম মিনিস্টার, আওয়ার প্রাইম মিনিস্টার ইজ ভিজিটিং লন্ডন নেক্সট উইক, নেক্সট উইক বলছি, স্টিং ইজ ভিজিটিং বলছি কেন, মানে এটা কিন্তু শিডিউলড, মানে নিয়ার ফিউচার এবং সেটা শিডিউলের সাথে কানেক্টেড হলে আমরা প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স লিখি। আই ওয়ার্ক অন স্যাটারডেজ, ঠিক আছে, আমি স্যাটারডে মানে শনিবার দিনগুলোতে কাজ করি, শনিবারগুলোতে কাজ করি, আই ওয়ার্ক অন স্যাটারডেজ। দেন কুড ইউ প্লিজ টেল মি ওয়েন ড্যাশ লিভিং, ইউ উইল কাম টু ভিজিট মি ড্যাশ, ইজি কোয়েশ্চেন, সবাই খুব পারা উচিত। দেখো বাক্যের মাঝে ডাব্লিউএইচ ওয়ার্ড আছে, বাক্যের মাঝে যদি ডাব্লিউএইচ ওয়ার্ড পাও, যেগুলোকে আমরা ডাব্লিউএইচ কোয়েশ্চেন আকারেও চিনে থাকি, বাক্যের শুরুতে বসে, বাক্যের শেষে প্রশ্নবোধক চিহ্ন থাকে, এখানে ওয়েন দেখে বাক্যের শেষে প্রশ্নবোধক চিহ্ন দেখে কিন্তু বুঝো না যে এটা ইন্ডিকেটিভ সেন্টেন্স, কারণ আমরা জানি বাক্যের মাঝে কখনোই ডাব্লিউএইচ কোয়েশ্চেন বসে না, বাক্যের মাঝে ডাব্লিউএইচ কোয়েশ্চেনের মতো যে ওয়ার্ডগুলো সেগুলো থাকলে আমরা ক্লজ মার্কার বলি। এখানে প্রশ্নবোধক চিহ্ন বসেছে, বাক্যের স্টার্টিংটা প্রশ্নবোধক মুডে আছে, কুড ইউ প্লিজ টেল মি, তুমি কি দয়া করে বলবা আমারে, এই জন্য। তাহলে ওয়েন বাক্যের মাঝে বসা আছে, ডিফারেন্টলি এটা কি ক্লজ মার্কার, তারপর সাবজেক্ট থাকতে হবে, দেখো সাবজেক্ট কোনটা, ইউ উইল কাম টু ভিজিট মি, তুমি আমারে ভিজিট করতে আসবা, তার মানে আমরা ট্যাগ কোশ্চেন মোড়ে পাচ্ছি উইলটারে কী বানাবো, আর ইউ তো ইউ, আমরা জানি অলওয়েজ প্রোনাউনটা রাখতেই হয়। ফলে এখানে দ্য বাস ইজ, কুড ইউ প্লিজ টেল মি ওয়েন দ্য বাস ইজ লিভিং, তাহলে দেখো ওয়েনের পর সাবজেক্ট আছে কোথায়, বাদ নাই, ইজ আছে বাদ, ডাজ আছে বাদ, হ্যাজ আছে বাদ, একটাই, দ্য বাস ইজ লিভিং, আমার দয়া করে বলবা, কখন বলতে পারো কখন বাসটা ছাড়ছে বা ছাড়ে। ওকে, ইউ উইল কাম টু ভিজিট মি, তাহলে ওন্ট লিখবো, ওন্ট কোথায় আছে, উইলের নেগেটিভ ফর্ম, উইল নট আর ইউ, আমরা জানি অলওয়েজ নেগেটিভ ফর্ম শর্ট ফর্মে লিখতে হয়। ট্যাগ কোয়েশ্চেন ভাই তোমাদের কিন্তু হেড টপিক মিস করবার কথা না। দশ নম্বর কোয়েশ্চেন বলছে, এবছর দেশে নজিরবিহীন বন্যা হয়েছে, নজিরবিহীন বন্যা হয়েছে, প্রশ্নটা বিগত বছরের এবং গত বছর মানে 2022 সালে সিলেটে কিন্তু খুব নজিরবিহীন বন্যা হয়েছে, কি হবে এখানে আনসার,
এই বছর দেশে নজিরবিহীন বন্যা হয়েছে, দিস ইয়ার দ্য কান্ট্রি হ্যাজ উইটনেসড টাইপ আর ডেলিউজ। তো দেখাচ্ছি তোমাদের, দেখো ভাই, দিস ইয়ার দ্য কান্ট্রি হ্যাজ উইটনেসড অ্যান আনপ্রেসিডেন্টেড ফ্লাড। দেখো নজিরবিহীন কথাটা কোথায় আছে, উইটনেসড শুধু মানে এই যে সাক্ষী হয়েছে, মানে বছরে বছরে বন্যা হয়েছে, উইটনেস ওটা আসতে পারে, অসুবিধা নাই, বাট নজিরবিহীন কথাটা কোথায় আছে, নজিরবিহীন আনপ্রেসিডেন্টেড কোথাও আছে কি? বাক্যের অনুবাদে যদি আমি এভাবে একটু বলি তোমাদেরকে, এই বছর ইংলিশ কি দিস ইয়ার, দিস ইয়ারটা অন্য জায়গায় আসতে পারে, শেষ দিকেও নিয়ে আসতে পারতাম, অসুবিধা নাই। মূল সাবজেক্ট হলো দেশ, তার মানে দ্য কান্ট্রি হ্যাজ উইটনেসড, মানে দেশটা সাক্ষী হয়েছে, দেশটা সাক্ষী হয়েছে অ্যান আনপ্রেসিডেন্টেড ফ্লাড, একটা নজিরবিহীন বন্যা দিস ইয়ার। দিস ইয়ারটা পরও লিখতে পারতাম, আগেও লিখে দিলাম, দিস ইয়ার দ্য কান্ট্রি হ্যাজ উইটনেসড অ্যান আনপ্রেসিডেন্টেড ফ্লাড। আমরা আরেকটু উল্টা পাড়াও লিখতে পারতাম যদি রিটার্ন হইতো, যেহেতু ভাই অপশন দিয়ে রাখছে, আমরা যেভাবে আছে ওইভাবে লিখতে হবে। আমরা এই বছর দেশে নজিরবিহীন বন্যা হয়েছে, আমরা কিন্তু এই বছরটার সাবজেক্ট ধরবো না, ওকে? তাহলে দিস ইয়ার দ্য কান্ট্রি হ্যাজ উইটনেসড অ্যান আনপ্রেসিডেন্টেড ফ্লাড। এই ছিল তোমাদের সাথে আজকের ক্লাস, হোপফুলি তোমরা সবাই উপকার পেয়েছো, যারা পেয়েছো ডেফিনেটলি আমার পাশে থাকবা, ভিডিওতে একটা লাইক দিবা, কিছু বন্ধুর সাথে শেয়ার করবা, আর কিছু বন্ধুকে মেনশন করতে তো অসুবিধা নাই। ভালো থেকো, তোমাদের জন্য অনেক অনেক শুভকামনা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।